নতুন নতুন সব টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর আমাদের ভিডিওটি সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনারা দেখছেন এস এ সোহেব, আমি সোহেব আখতার আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি এটা কোনো অ্যাপসের সম্বন্ধে কথা বলবো না। আজ আপনারা জানেন যে এশিয়া কাপ শুরু, তো বন্ধুরা অনেকে কাজের ব্যস্ততার কারণে খেলা দেখতে পারবেন না বাসায়। তো যারা অফিসে থাকবেন, রাস্তাঘাটে থাকবেন, তারা কীভাবে খেলা দেখবেন বা খেলার খবর শুনবেন, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আপনারা ফুটবল খেলা দেখতে পারছেন, আপনাদের প্রিয় দলের খেলা। তো বন্ধুরা, বাংলাদেশের খেলা আমরা সবাই চাই যে সময় নিয়ে খেলা দেখার জন্য, কাজের ব্যস্ততার কারণে পারি না। তো আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে খেলার আপডেট জানবেন বা খেলা দেখতে পারবেন, তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, প্রথমে আপনাদের দেখিয়ে দিতেছি আমি কিভাবে আপনারা জি টিভির মাধ্যমে আপনারা ই করতে পারেন, জি টিভি লাইভ দেখতে পারেন ইউটিউবের মাধ্যমে। তো আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন রবি রাব্বিট হল, ঠিক আছে, রাব্বিট হল। তো বন্ধুরা, আমি রাব্বিট হলে যে ইটা আপনাদের আমি আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিতেছি এই যে রাব্বিট হল, এই যে আপনার ঠিক ইন্টারফেসটি ঠিক এরকম আসবে রাব্বিট হলের, এই যে হোম পেজ। তো এটাই মূলত আপনার জি টিভির অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট এটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন জি টিভি এখানে চলে আসছে, তো আমি জি টিভির পরে ক্লিক করলাম, দেখুন এই যে লাইভ এখন চলতেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে খুব সহজে এবং স্পিরিট, আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে সবসময় স্পিড বেশি থাকে, তো সেখানে যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য মোবাইলে জি টিভির মাধ্যমে ইউটিউবের মাধ্যমে খেলা দেখতে পারবেন খুব সহজে। আর অ্যাপস আছে বন্ধুরা, এর আগে আমি যে অ্যাপসটির কথা বলছিলাম যে আপনাদের আমি ফুটবল খেলা লাইভের জন্য দেখার জন্য একটি অ্যাপ দিয়েছিলাম, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, অ্যাপসটির নাম আছে বন্ধুরা রেড বক্স। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেড বক্স, এটি মূলত সে অ্যাপসটি, এটি আমি এটার মাধ্যমে দেখি খেলা। তো এটা বন্ধুরা আপনারা পৃথিবীর যে কোনো চ্যানেলে এখান থেকে দেখা যায়, আপনারা পৃথিবীর যে কোনো চ্যানেল এখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটিকে, যে রেড বক্স আছে আপনি আপনাদের ইন্টারফেসটি ঠিক এরকম আসবে, এরকম আসবে। আসার পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন উপরে আপনার পপ আপ এসে এখানে ডাউনলোড হবে। তো আপনারা সেইখান থেকে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করবেন, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অ্যাপসটি ঠিক এরকম চলে আসবে। তো বন্ধুরা দেখুন ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। প্রথমে স্পোর্টস আপনারা দেখতে পাচ্ছেন, স্পোর্টসের যত চ্যানেল আছে সব চ্যানেল আপনারা এখানে পাবেন, সব চ্যানেল এখানে পাবেন। তো এখানে আপনার সব দেশের পৃথিবীর যত টিভি চ্যানেলগুলো আছে সরকারি বেসরকারি সব চ্যানেলগুলো এই যে এখানে পাবেন, ইউকে, ইউএসএ, বাংলা, তো পাকিস্তান, পাঞ্জাবি, ইন্ডিয়া, টোকিও ইত্যাদিতে সব সব দেশের চ্যানেল এখানে পাবেন, নেপাল আছে, জার্মানি আছে, অস্ট্রেলিয়া আছে, এখানে সব দেশের চ্যানেল আপনারা দেখতে পাবেন। তো এটার আসলে নতুন করে বলার কিছু না, আপনারা অনেকে জানেন এটার বিষয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের এই খেলা সম্পর্কে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে জি টিভি থেকে আপনারা লাইভ দেখতে পারবেন খেলা, বাংলাদেশ টিভি জি টিভিতে দেখাবে খেলাটি। এরপর আপনারা উপমহাদেশে যারা আছেন খেলা দেখতে ইচ্ছুক তারা স্টার স্পোর্টসে দেখতে পারবেন, তারপর যুক্তরাজ্যে যারা আছেন তারা ইউলো টিভিতে খেলা দেখাবে, তারা ইউলো টিভি থেকে সরাসরি দেখতে পারবেন খেলা। এরপরে আছেন আপনার
যুক্তরাজ্য, যেটা যুক্তরাজ্য আছে স্কাই স্পোর্টস চ্যানেলে দেখাবে, আর যুক্তরাষ্ট্র থেকে আপনার ইয়েলো টিভিতে দেখতে পারবেন। তারপর অস্ট্রেলিয়ায় যারা আছেন আপনারা, বাংলাদেশি যারা খেলা দেখতে ইচ্ছুক বা এশিয়া কাপ দেখবেন, তারা ফক্স স্পোর্টসে দেখতে পারবেন। তারপর মধ্যপ্রাচ্য উত্তর আমেরিকায় দেখাবে OSN স্পোর্টস ক্রিকেট HD-তে, তো আপনারা এগুলাতে খেলা দেখতে পারবেন, এশিয়া কাপের সবটি খেলা লাইভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ওই আফ্রিকা বা মধ্যপ্রাচ্য দেশে থাকেন তারা দেখবেন এই যে এটির মাধ্যমে, এই যে স্পোর্টস HD, এটির মাধ্যমে আপনারা খেলা দেখতে পারবেন। তো বন্ধুরা, এটার এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো সময় যে কোনো চ্যানেল যে কোনোভাবে দেখতে পারবেন, এমনকি আপনার যে ম্যাক্স প্লেয়ার থাকে ম্যাক্স প্লেয়ার মোডেও আপনারা খেলা দেখতে পারবেন খুব সুন্দরভাবে। তো আশা করি আপনারা খেলা উপভোগ করবেন। আর খেলাটি বাংলাদেশ টাইম লোকাল টাইম বিকাল 5:30টায় শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আপনার ভিডিও দেখতে যদি কোনো সমস্যা হয় তো কমেন্টসে জানাবেন, আর এরকম নতুন নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, আর আমাদের ভিডিওটি সবার আগে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।